সিলেট কঠোর লকডাউনের অসহায় পরিবহন শ্রমিক সহ গরিবদের মাঝে রাতের আধারে স্বাস্থ্যবিধি মেনে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার রাতে সিলেটের খাসদবির চৌকি দেখি এলাকার সিলেট মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ মাসুক ও তার সহকর্মী সমর্থকদের পক্ষ থেকে এসব খাদ্য বিতরণ করা হয়। এ সময় বিএনপির নেতা মাসুক বলেন, এই কঠিন সময়ে এগুলো সাহায্য নয়, একে অন্যকে সহযোগিতা মাত্র। প্রত্যেকেরই সামর্থ্য অনুযায়ী অসহায়দের পাশে দাঁড়ানো উচিত বলে তিনি মন্তব্য করেন।